প্রচেষ্টা প্রকল্প নিয়ে দুটো আমি ভিডিও বানিয়েছি টোটাল, এবং দুটো ভিডিওতে প্রচুর প্রশ্ন এসেছে, যার মধ্যে সব থেকে মানে ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন হচ্ছে 5-6টা রয়েছে, যেটা আমি এখানে বেছে নিয়েছি। তো সেগুলো আপনাদের বলছি এবং তারপরে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত অনেকে বলেছেন কম্পিউটার থেকে কি করে করা যাবে, সাবমিট হচ্ছে না কেন, সিগনেচার মানে করতে হবে কি না, বা করতে হলে কি করে করতে হবে, যারা পারেন না তারা কি করে করবে, সেগুলো নিয়ে আলোচনা করব। ডিজিটাল রেশন কার্ড কি থাকতেই হবে, এটা নিয়েও আলোচনা করব। ওটিপি আসছে না কেন, ইন্টারনেট কানেকশন চেক করতে বলতে হচ্ছে কেন, মানে দেখাচ্ছে যে ইন্টারনেট কানেকশন নেই সেটা চেক করতে হবে, এই সমস্ত। তো যদি কেউ না জানেন যে কী করে আপনি আপনার প্রচেষ্টা প্রকল্পে অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এছাড়া কমেন্ট করতে গেলেও কমেন্টের সেকশনে দেখবেন আমার একটা পিন করা কমেন্ট রয়েছে, ওখানে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কী করে আপনি প্রচেষ্টা প্রকল্পে আবেদন করবেন। আর এই ভিডিওটা যারা আবেদন করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছেন তাদের জন্য, আশা করি এই ভিডিওতে আমি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো। এছাড়া একদম শেষে একটা বোনাস কোশ্চেনের উত্তর দেবো, যেটা কিন্তু আপনারা অবশ্যই শুনে নেবেন, আপনাদের অনেক কাজে লাগবে। বাট তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যেটা হবে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব করার পরে দেখুন পাশে একটা বেল আইকন রয়েছে, ওখানে ক্লিক করতেও ভুলবেন না। যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার থেকে করা যাবে কিনা, অবশ্যই কম্পিউটার থেকে করা যাবে, কিন্তু এর জন্য ওয়েবসাইটে আপনি গেলে হবে না। অর্থাৎ প্রচেষ্টা প্রকল্পের এমন কোনো ওয়েবসাইট নেই যে ওয়েবসাইট থেকে আপনি সরাসরি আবেদন করতে পারেন। তো এটার অনলাইন অ্যাপ্লিকেশন একমাত্র পথ, যে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারেন। যদি কারোর কাছে স্মার্টফোন না থাকে, আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে, তো সেক্ষেত্রে কম্পিউটারের দুটো সফটওয়্যার নাম বলছে, একটা হচ্ছে নক্স আর একটা হচ্ছে ব্লুস্ট্যাক। এই দুটো ডাউনলোড করে আপনি এই প্রচেষ্টা প্রকল্পের যে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। করার পরে সেখান থেকে আপনি সরাসরি চাইলে প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে পারেন। যদি চান তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে কম্পিউটার থেকে কী করে করবেন। তো তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে 1000 লাইক কমপ্লিট করতে হবে ভিডিওতে। যদি 1000 লাইক কমপ্লিট হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের কম্পিউটার থেকে কী করে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। সেকেন্ড প্রবলেম হচ্ছে ওটিপি আসছে না কেন। তো প্রথমত বলে রাখি, এটা একদম লঞ্চ করা অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করার পরে তার মধ্যে প্রচুর বাগ থাকে, প্রচুর কিছু ফিক্স করতে হয়। তো এটাও কিন্তু একদমই নতুন অ্যাপ, অর্থাৎ অ্যাপের ভার্সন 1.0, তো যার জন্য কিন্তু নানা ধরনের প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে। ওটিপি আসছে না, এটাও একটা বাগ, এটা তাদের ফিক্স করতে হবে, খুব তাড়াতাড়ি করে দেবে। আবার অনেক সময় একসাথে প্রচুর অ্যাপ্লিকেশন যখন করা হয় তখন কিন্তু ওটিপি আসে না, ধরুন একসাথে 1,00,000 লোক একটা অ্যাপ্লিকেশনে ঢুকে সেখানে ওটিপি চাইছে, তো সেক্ষেত্রে তার জন্য অনেক সময় ডিলে হয়। এবং আপনি একটু পরে করে দেখতে পারেন, সকালে যদি ট্রাই করেন সেক্ষেত্রে একবার বিকেলে ট্রাই করে দেখতে পারেন। আমি ভিডিও বানানোর সময় এই প্রবলেমটা ফেস করেছিলাম, সকালে একবার ট্রাই করেছে, দুপুরে একটা ট্রাই করেছে, ওটিপি আসেনি, সন্ধ্যাবেলা ওটিপি চলে এসছে। তো আপনি একবার ট্রাই করতে পারেন, যদি সন্ধ্যাবেলা করেন সেক্ষেত্রে পরের দিন সকালে করতে পারেন। এছাড়া আপনি একবার রাতের দিকে করতে পারেন, মাঝরাতের দিকে, তখন একটু হালকা থাকে, আপনি আশা করি ওটিপি পেয়ে যাবেন। আবার অনেকে বলছেন সাবমিট হচ্ছে না, সাবমিট করার সময় দেখাচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন চেক করতে, এটাও কিন্তু একটা সফটওয়্যারের বাগ, এবং এটাও খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। আপনারা 2-3 দিন পরে ট্রাই করবেন, দেখবেন সব কিছু হয়ে যাবে, কারণ তারা একসাথে হিমশিম খেয়ে গেছে, যারা অ্যাপটি বানিয়েছে তারা হয়তো ভাবতেও পারেনি যে এত অ্যাপ্লিকেশন একদিনে জমা পড়বে। তো যার জন্য নানা ধরনের প্রবলেম কিন্তু তারা ফেস করছে তাদের সার্ভারে, এবং যার ফলে কিন্তু তারা বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য বন্ধ রাখছে অ্যাপ্লিকেশন। যেমন এই ভিডিওটা বানানোর প্রথমে আমি একবার চেক করে দেখছিলাম যে আসলে এই প্রবলেমগুলো হচ্ছে কিনা, আর অবশ্যই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। এখন তো অ্যাপ্লিকেশন খোলার সময় দেখবেন খুলতেও পারছেন না, কারণ সেখানে নেট কানেকশন দিতে দিচ্ছে না যে আপনি ওখানে ঢুকবেন কি করে। সো এটাও কিন্তু তাদের এই অ্যাপ্লিকেশনের প্রবলেম, আপনার নেটের কোনো প্রবলেম নেই। সো খুব তাড়াতাড়ি এটা ফিক্স হয়ে যাবে এবং 2-3 দিন পর থেকে আবার আপনি পুরোদমে এই কাজটা করতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করবো সকালে একবার রাতে একবার করে চেক করবেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কারণ এর কোনো সলিউশন নেই বর্তমানে। একমাত্র তারাই রয়েছে যারা অ্যাপটি বানিয়েছে, তারাই একমাত্র সার্ভার ঠিক করতে পারে, এবং যার ফলে কিন্তু আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেকে জিজ্ঞাসা করছেন সিগনেচার করতে হবে কিনা, কারণ এর লাস্ট একটা সিগনেচার রয়েছে যেটা আমি এর আগে দেখাইনি। তো এরকম পেজ আসবে যেখানে আপনাকে সিগনেচার করতে হবে। আবার অনেকে প্রশ্ন করেছেন যারা সিগনেচার করতে পারে না তারা কি করবে। তো আপনাকে করতে হবে এরকম না, আপনার বাড়িতে যদি কেউ সিগনেচার করতে পারে তাকে দিয়ে করিয়ে নেবেন। যেরকম ধরুন আমার বাবা যদি আজকে সিগনেচার করতে না পারতো, আমার বাবার নামে যদি অ্যাপ্লিকেশন হতো সেক্ষেত্রে আমি করে দিতাম, কারণ ওখানে আপনি করলেও সমস্যা নেই, জাস্ট একটা সিগনেচার দরকার। আবার অনেকে প্রশ্ন করেছেন যে ডিজিটাল রেশন কার্ড না থাকলে কি হবে। তো প্রথমত বলে রাখি, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার কিন্তু ওখানে দিতেই হবে এবং দিতেই হচ্ছে, কারণ ওটা কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে। সো আপনার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু নেক্সট পেজে যেতে পারবেন না। তো এর জন্য দ্বিতীয় কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেই, তো যদি সামনে আসে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন, তার
তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিও শুরুতে যেমন বলেছিলাম যে ভিডিও শেষে একটা বোনাস আপডেট আপনাদের দেব, অর্থাৎ বোনাস একটা প্রশ্নের উত্তর দেব। সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমার এই কার্ড রয়েছে, আমার জব কার্ড রয়েছে, আমি এখান থেকে টাকা পাচ্ছি, এখান থেকে টাকা পাচ্ছি, এখান থেকে ভাতা পাচ্ছি, তো আমি করতে পারবো কিনা। তো প্রথমত বলে রাখি যে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো ভাতাই পান না কেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপর হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, সেক্ষেত্রে আপনি এর জন্য এলিজিবল নয়। অর্থাৎ আপনি যেখান থেকে ভাতা পাচ্ছেন সেটা যদি একটাও পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না। সো অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন, এবং যদি আবেদন করেন সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে, তবু আপনি একবার করে রাখতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। তো সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। আর ভিডিওটি যা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।